এই এলিয়নটা দেখতেছেন, এটা কিন্তু 10-এর এলিয়ন, যেটা আমি বলেছি আপনাদেরকে অনেকবার করে যে জায়গাটা এখনো বাংলাদেশে রং করা হয়নি, যদিও দুটো বাম্পার টাচ আপ হয়েছে, লাইক এই বাম্পার টাচ আপ হয়েছে, পেছনের বাম্পার টাচ আপ হয়েছে, তারপরে কি ড্যামেজ হয়েছে না, ড্যামেজ কিন্তু হয়নি, হয়তো কিছু দাগ লেগেছিল, তারা রংটা করে ফেলেছে, বাট এই দুটো বাম্পার ছাড়া পুরো গাড়ির যে রংটা আছে, বনাট, মাটগার, সাইড দরজা, ওই পাশে দরজাগুলো যা যা আছে, ছাদ সহ এখনো জাপানি রঙের উপর আছে। কিভাবে আছে আমি দেখাবো। আপনারা আমাকে অনেকে বলেছেন, জিজ্ঞেস করেছেন যে আমরা কিভাবে বুঝি যে একটা গাড়ি রং করা হয়েছে কি হয়নি। আমি একটু মনে করে দিই, আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে জাপানি গাড়িগুলো যখন জাপান থেকে আসে, তখন ওরা যখন যে রঙের কাজগুলো তারা এখানে করেন বা যখন প্রথম রং করা হয়, শিটের উপর শুধু রং হয়, যেমন এটা একটা শিট, শিটের উপর রং হয়, কোনো পুটিং মাস্টার থাকে না। বাট আমরা যখন লোকাল মার্কেটে রঙের কাজটা করি, আমরা এর উপরে পুটিং দিই, অনেক কিছু দিই, তারপর রঙটা করি, তো রং উঠে গেলে দেখবেন নিচ থেকে পুটিংটা দেখা যায়, বোঝাও যায়। আর এটাতে বেশ কিছু ফিচার্স আছে, দেখে বুঝতেই পারছেন, প্রজেকশন হেডলাইট আছে এখানে, এই হচ্ছে প্রজেকশন হেডলাইটগুলো, খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, কোথাও কোনো যা কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই নেই। আর পাশাপাশি খেয়াল করুন, এখানে একটা অটো একটা এন্টিনা, আমি একটু এন্টিনাটা উঠিয়ে দিই, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে স্টার্ট দিলে, যেহেতু এন্টিনার সুইচটা অন করা আছে, আমি যদি স্টার্ট দিয়ে দিই, দেখবেন এন্টিনাটা কিন্তু অটোমেটিকলি উঠে যাচ্ছে, খেয়াল করে দেখুন, ওই দেখুন এন্টিনাটা কিন্তু উঠে গেছে। আমি যদি এখন স্টার্টটা বন্ধ করে দিই, এটা কিন্তু অটোমেটিকলি নেমে যাচ্ছে। সো এই অটো এন্টিনা আপনি চাইলে কিন্তু আফটার মার্কেট লাগাতে পারবেন না, পারবেন যদি আপনি পুরো বাম্পার সহ কিনতে পারেন, কারণ বাম্পার ছাড়া এটা কখনই আসবে না, সিঙ্গেল এটাকে কিনতে পাওয়া যায় না। আর এলিয়নের ভিতরে আপনারা দেখবেন ব্ল্যাক ইন্টেরিয়র খুব কমন থাকে, বেজ ইন্টেরিয়র কিন্তু থাকে না, এটার ভিতরে একটা বেজ ইন্টেরিয়র গাড়ি। গাড়ির প্রথম মালিকের ব্যবহার করা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি, এটা খুব সুন্দর একটা গর্জিয়াস অবস্থায় আছে। এই গাড়িটাতে এখন পর্যন্ত সিট কভার ব্যবহার করেনি, ফ্লোর ম্যাট ইউজ করেনি, এগুলো কেন মেনশন করছি জানেন, এই গাড়ি খুব যত্ন করে ব্যবহারটা করা। গাড়িতে প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে গুলো আছে, এ টু জেড, হেডলাইট, ব্যাকলাইট, সামনের গ্লাস, পেছনের গ্লাস, প্রত্যেকটা জিনিস। আমি একটু ব্যাকগ্লাস পোর্শন আপনাকে দেখাই, প্রথমে একটু ম্যাটগুলো কাছ থেকে দেখুন, যেহেতু বেজ ইন্টেরিয়ার, সো ভিতরে ম্যাটগুলো খুব সুন্দর একটা বেজ রঙের উপরে আছে, খুব সুন্দর দেখতে, খুব ফ্রেশ অবস্থায় আছে ভিতরের পার্টটা। আর কখনোই সিএনজি বা এলপিজি কোনো কিছুতেই কনভার্ট করা ছিল না। আমি একটু খুলে দেখাচ্ছি, তাহলে দেখে আপনারা এবার বুঝতে পারবেন, দেখুন ভিতরের পার্টটা, দেখে নিজেরা জাজ করতে পারবেন যে এখানে কখনো কোথাও সিএনজি এলপিজি করা ছিল কিনা, কোনো ছিদ্র ছিল কিনা, বা পুরো কোনো রংটা করা হয়েছে কিনা, কোনো কিছু কিন্তু করা হয়নি, পুরোটা একদম স্টক যেভাবে ছিল সেভাবে কিন্তু এখন পর্যন্ত আছে। তো দেখাচ্ছিলাম টয়োটা এলিয়ন 2010-এর একটা মডেল, 15 সালের রেজিস্ট্রেশন, প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি। যে গাড়ির কথা আমি বলছি, যেটাতে বডি পার্টে এখনো কোথাও কোনো রঙের কাজ করা হয়নি, শুধুমাত্র দুটো প্লাস্টিক বাম্পার ছাড়া। এবার একটু বডি পার্ট নিয়ে কথা বলি, আসুন কাছ থেকে দেখাই, দেখলাম না বুঝতে পারবেন। একটু আপনাকে বলেছিলাম যে জাপানে কখনো কিন্তু রঙের নিচে পুটিং বা আস্তর দেওয়া হয় না, খেয়াল করে দেখুন এখানে কিন্তু অরিজিনাল টিনটা বের হয়ে আছে, এখানে একটা দাগ লেগেছে, রঙটা উঠেছে, এখানে উঠেছে। এছাড়াও এই যে এই পাশে একটা দাগ আছে, দেখুন এখানে কিন্তু টিনটা বেরিয়ে গেছে, এখানে একটা দাগ লেগেছে, এখানে টিনটা বেরিয়ে আছে এই পাশে। আর এছাড়াও এখানে ছোট ছোট কিছু দাগ কিন্তু পাবো, যেমন এই যে এখানে কিন্তু দাগ আছে, দেখুন এই যে এখানে ভিতরে এই যে রংটা উঠে গেছে, এখানে রং উঠে গেছে, একটু জায়গায় রং উঠেছে। আর এই পাশে দরজার পোর্শনে খেয়াল করে দেখুন যে এখানে স্প্যাচ আছে, এখানে কয়েকটা দাগ আছে এবং এখানে কয়েকটা দাগ আছে। এবং এই একটু কাছ থেকে দেখাই, দেখুন এখানে টিনটা দেখা যাচ্ছে ভেতরে, কোনো পুটিং বাস্ত কোনো কিছু একদমই নেই এ পাশে আছে। আর এখানে কোনায় কিন্তু একটা দাগ আছে, এই যে এক পোর্শনে একটা দাগ আছে। আর ছোট ছোট কিছু ট্যাব আছে বডি পার্টে, এই দেখুন ট্যাবগুলো দেখাচ্ছিলাম, এই ছোট ছোট কিছু ট্যাবগুলো কিন্তু বডি পার্টে আছে। এছাড়া সম্পূর্ণ গাড়িতে কিন্তু তেমন কোনো দাগ বা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই কিন্তু নেই। সো এটাতে যেটা করা হচ্ছে, আমরা কিন্তু নিয়ে এখনো রঙের কাজটা করিনি, কারণ যেহেতু পুরোটা একটা অরিজিনাল রঙের উপরে আছে, এটা আসলে ফিলটা একটু অন্যরকম, একটা অরিজিনাল কালারের গাড়ি আপনারা হয়তো পছন্দ করবেন দেখলে, এই কারণে আমি কিন্তু এটাতে রঙের কোনো কাজটা এখনো করলাম না। রঙের খরচটা কিন্তু আমাদের প্রাইসের ভিতরে ধরা আছে, যাতে করে আপনি যদি মনে করেন যে এটাকে আমাকে রং করে দেন, যাতে আমি সেই রঙটা আপনাকে পরিপূর্ণভাবে করে দিতে পারি। সো যদি আবার অনেকে মনে করেন যে না, রঙের খরচ এখন করবো না, আমি হয়তো ফার্স্ট টাইম ইউজ করছি গাড়ি, হয়তো আমার হাতে আরও দাগ লাগবে পরে করবো, তাহলে এই দাম থেকে আমাদের কিন্তু রঙের খরচটা মাইনাস হয়ে যাবে। দেখাচ্ছিলাম টয়োটা এলিয়ন 2010-এর মডেল, আর রেজিস্ট্রেশন 2015 সালে, আর গাড়িটা কিন্তু খুব সুন্দর একটা বেজ ইন্টেরিয়ার। আমি ভেতরের পার্টটা আপনাদের এখন দেখাবো, তারপর ইঞ্জিন রুমে চলে যাবো, তার আগে আমি একটু গ্লাসগুলো নামিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা ভেতরের পার্টটা খুব সুন্দরভাবে দেখতে পারেন। আফটার মার্কেট কিন্তু বিস্কিট কালার করা যায় না, এবং এটা আফটার মার্কেট বিস্কিট কালারও না গাড়িটা। একটু কাছ থেকে দেখুন, খুব সুন্দর একটা বার্নিশ উডেনের উপরে ডেকোর করা, আর সিটগুলো খুব সুন্দর ফ্রেশ, আপনারা দেখলে বুঝতে পারবেন যে টেক্সচারগুলো
এবং একটা জিনিস যদি কতটুকু রাফ ইউজ করা হয়েছে, কতটুকু যত্নে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু আসলে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। যদিও আমি সবসময় বলি সামনাসামনি এসে দেখার জন্য, খেয়াল করে দেখুন আমি কিন্তু খুব সুন্দর একটা সিটের উপরে বসে আছি, খুব সুন্দর একটা ফ্রেশ ইন্টেরিয়র উপরে বসে আছি, খুবই চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনে আছে। যেহেতু তারা কখনো সিট কভার ব্যবহার করেনি, যেহেতু তারা কখনো ফ্লোরমেট ব্যবহার করেনি, তো এদের যত্নটা খুব ভালো ছিল। কোনো মেজর দাগ কিন্তু সিটে পাবেন না, কোথাও কোনো জায়গায় ছেঁড়া নষ্ট হওয়া কোনো কিছু একেবারে পাবেন না, সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু দেখা পড়তে আছে। সিনটা খেয়াল করেছেন, সিনটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ। অনেক সময় যেটা হয় যে হাতের ছাপ লেগে যায়, খুব মেজর দাগ লাগে, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, যেটা একটু মিস ইউজ করলে যেটা হয়, একটু যত্ন কম করে যা হয়, সেটা কিন্তু একদমই নেই। স্বামী সিঁদুরের কাছ থেকে দেখুন, স্বামী সিঁদুরে খুব সুন্দর ফ্রেশ, বিশেষ করে ড্রাইভিং সিটটা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ আছে। অনেক সময় যেটা হয় বসতে বসতে ফোমগুলো ডেবে যায়, তেমন কোনো কিছু একদমই কিন্তু নেই। ড্যাশবোর্ডের পোর্শনটা আমি যদি কাছ থেকে দেখি, দেখুন ড্যাশবোর্ডে খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে। ড্যাশবোর্ডের এই পার্টগুলোতে কোথাও কিন্তু কোনো জায়গায় কোনো ড্যামেজ কিছু চোখে পড়বে না। অংশ হয় না যে ফুলে যায়, নষ্ট হয়ে যায়, খুব মেজর দাগ পড়ে যায়, তেমন কোনো দাগ কিন্তু কোনো কোথাও একদমই নেই, একদম খুব সুন্দর ফ্রেশ অবস্থা এখন মধ্যে আছে। একটা বড় মোটর তারা ব্যবহার করেছে, দেখুন একটা বড় সাইজের মোটর এখানে ইউজ করা আছে। সো আপনাকে নিয়ে বড় ধরনের মোটর লাগাতে হচ্ছে না, অনেকে আসলে বড় মোটর বেশ পছন্দ করেন, সেটা আগেতে লাগানো আছে। ড্যাশবোর্ডের কোথাও কোনো পার্টে কিন্তু কোনো মেজর দাগ পাবেন না, এখানে কোনো দাগ, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু একেবারে নেই। এছাড়াও দরজার যে প্যাডগুলো আছে, যে হাতলগুলো আছে, এবং ব্যবহারের জন্য দেখুন এই জায়গাগুলো কিন্তু রং উঠেছে, এখানে হাতল রং উঠেছে। এছাড়া আমি ড্রাইভিং হাতলটা দেখি, দেখুন এখানে কিন্তু এই জায়গাটা রং উঠেছে। এগুলো কিন্তু হচ্ছে রং করা যায়, কারণ এটা পুরো পার্ট বাই পার্ট খুলে ফেলা যায়, খুলে রং করে ফেলা যায়। দেখুন স্ট্যাংটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু রং উঠে গেছে। সো এটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে খুলে রং করে ফেলা যায়। সো যেহেতু আমি রঙের কোনো কাজ করিনি, কোনো রিনোভেশনের কাজ আমি করিনি, সো আপনারা চাইলে আপনারা দেখার পরে কিন্তু আমরা এটাকে আবার রিনোভেশনটা করে দেবো, আপনাদের জন্য করে দেবো। হয়তোবা রঙের কাজ করতে গেলে আমাদের হয়তো একটু সময় বেশি নিতে হবে। নর্মালি মোটরকার থেকে কোনো গাড়ি আপনি যখন কিনতে আসবেন, আপনি জিনিস খেয়াল করবেন যে আপনি কিন্তু চট করে ডেলিভারিটা পাবেন না। আমাদের একটা রেডি গাড়িও কিন্তু ডেলিভারি করতে মিনিমাম 4-5 দিন সময় লেগে যায়, কারণ একটা গাড়িকে আমরা কয়েকভাবে কিউসি করি, আমরা নিজেরা কিউসি করি ইনহাউস, আমরা থার্ড পার্টি দিয়ে কিউসি করাই, আমাদের শুধু খোঁজা থাকে যে কোনো কিছু বাকি আছে কিনা, কোনো কাজ করতে হচ্ছে কিনা। সো এবার একটু সামনের ইঞ্জিন রুমটা দেখি কাছ থেকে, বডি পার্টটা হয়তো বা একটু বুঝতে পেরেছেন, দেখাতে পেরেছি কিছুটা, ইঞ্জিনিয়ার হয়তো একটু বুঝতে পেরেছেন। খেয়াল করে দেখুন এটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ারবক্সের উপরে এখনো আছে, গাড়ি কিন্তু সেভাবে পরিষ্কার করা হয়নি, ওয়াশও করা হয়নি। সো ফাইনালি যখন ডেলিভারি পর আমরা বসবো, তখন পুরো জিনিসটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে ওয়াশ টোয়াশ করে দেওয়া হবে। আর গিয়ারবক্সটাও সিবিটি গিয়ার, গাড়ির সাথে যে গিয়ারবক্সটা ছিল সেটাও এখনও আছে, যেহেতু তেলে চলেছে, মাইলেজটাও খুব কম, খুব কম ইউজ হয়েছে একটা গাড়ি। সো এটাতে আসলে কোনো কাজ করার প্রয়োজন এখনও হয়নি। একটা হিটপ্রুফ কাভার আছে দেখুন কাছ থেকে, এটা খুব সুন্দর ফ্রেশ আছে। আমরা ম্যাক্সিমাম সময় সেকেন্ড মার্কেটে কিন্তু হিটপ্রুফ কাভারটা পাই না, আর মোটামুটি যেগুলো আমরা পাই বেশ অনেক সময় বেশ একটু টেম্পার লেস থাকে, বাট এটা বেশ ভালো টেম্পার আছে। অনেক সময় যেটা হয় যে টেম্পার লেস হলে গুড়া গুড়া হয়ে পড়ে যায়, তো তেমন কোনো কিছু এটাতে নাই, বেশ ভালো দেখা পড়তে আছে। কোনো ড্যামেজ হিস্ট্রি কিন্তু নেই, আমি আবার বলছি যে শুধুমাত্র দুটো বাম্পার, সামনের বাম্পার এবং পেছনের বাম্পার ছাড়া এখনো মানুষের অনেক কিছু কাজ করানো হয়নি। সো যে ফর্মেট এখন দেখতে পাচ্ছেন, পরে বেসিক ফর্মেট আপনাকে আমি দেখাতে পারতেছি যে কন্ডিশনে জাপান থেকে এসেছিল, এরপরে বাংলাদেশের যে 5-7 বছর বা 10 বছর ইউজ হয়েছে, সেই ইউজের পরে এখন এর চেহারাটা কেমন আছে। একটা গাড়ি কেনার আগে এভাবে দেখাটা আসলেই খুব সৌভাগ্যের ব্যাপার, কারণ সবসময় আসলে এভাবে দেখানো আমাদের সম্ভব হয় না। বাট মোটরকার ট্রাই করে যখন যে গাড়ি আমরা কিনি, যে অবস্থায় কিনি, সে অবস্থায় আগে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা এই অবস্থায় গাড়ি কিনেছি, দেখলে আপনারাও দেখে একটা আইডিয়া করে ফেলতে পারবেন যে আমরা আসলে কতটুকু ড্যামেজ ক্যারি করতে পারি। সো আমি একটা ভেতরে প্রশ্ন চলে আসি, খেয়াল করে দেখুন এই হচ্ছে মার্গারের ভেতরের পার্টটা, খুব সুন্দর অ্যাকুরেট শেপ, অ্যাকুরেট ভাস যেভাবে ছিল তাই কিন্তু এখনো আছে। যেহেতু বাইরের পোর্শনে অনেক কোনো কাজ এখনো করানো হয়নি, সো ভেতর কোনো পোর্শনে কিন্তু এখন অনেক কোনো কাজ কখনই করানো হয়নি। প্রতিটা অ্যালাইনমেন্ট, প্রতিটা আপনার শেপ খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে, এখানে কোনো চেঞ্জ, কোনো আঁকাবাঁকা কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুব সুন্দর চমৎকার ফ্রেশ আছে। খেয়াল করে দেখুন এপাশে পোর্শনটা মার্গারের, এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে, এখানে কোনো চেঞ্জ একেবারে নেই। হেডলাইট, ব্যাকলাইট, সামনের গ্লাস, পেছনের গ্লাস, প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে গুলো আছে। সো স্পষ্ট করে দেখবেন কয়টো কথা আপনি লিখা পাবেন এখানটাতে, এই যে এখানে খুব স্পষ্ট করে দেখুন এখানে কয়টো কথা লিখা আছে। এছাড়াও এই যে ফ্রেমগুলো আছে খুঁটির, খেয়াল করে দেখুন এই ফ্রেমে কোনো খুঁটিতে কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই, খুব সুন্দর ফ্রেশ আছে। পাশাপাশি এপাশে এলাকাটা খেয়াল করে দেখি যদি, দেখুন এই যে এই জায়গাটা এখানে স্পষ্ট, এখানে স্পষ্ট করে কিন্তু কয়টো লিখা আছে, এবং এখানেও কোনো খুঁটিতে কোনো ফ্রেমে কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারে নেই। মোটরকারের ব্যানারে কিন্তু আমরা ড্যামেজ হিস্ট্রি কখনোই ক্যারি করি না, সামান্য কিছু মেজর স্ক্র্যাচ থাকে না, কিছু মিনিমাম দাগ থাকে যেগুলো আসলে কাঁচা পড়লেই চলে যায়। সামনে যে গ্লাসটা আছে এটা হলো গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা আছে, কাছ থেকে দেখি কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একেবারেই নেই। আপনি দেখুন এখানে গ্লাসের কোনায় 27 জিএসটি কার্ড থাকে গাড়ির সাথে, গ্লাসের সেই স্টিকার টা এখনো আছে, এবং এই বিটটা খেয়াল করে দেখুন কাছ থেকে। আমরা এই বিটগুলো নিয়ে বারবার কথা বলি যে বিটটা যদি আপনি গ্যাপ পান বা কোনো ধরনের আঁকা পাকা থাকে, তাহলে খুব সহজে দেখে কিন্তু বোঝা যায় যে গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। সো এই গ্লাসটা খুব সুন্দর অরিজিনাল, গাড়ির সাথে গ্লাসটা এখন পর্যন্ত আছে। সামনের গ্লাস যেমন সুন্দর ফ্রেশ আছে, পাশাপাশি পেছনের গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখনো আছে,
এখানেও কোথাও কোনো জায়গায় কোনো ড্যামেজটি কিছু কিন্তু পাবেন না। এটা দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর ফ্রেশ চমৎকার, কোনো জায়গায় কোনো স্টোন ড্রপ ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই নেই। একেবারে আমরা যে কোনে চলে আসি, দেখুন এখানে আমি যদি বিটটা দেখি কাছ থেকে, বিটটা দেখুন বিটটা খুব সুন্দর অ্যাটাচ অবস্থা আছে। বিটটা কোথাও কোনো জায়গায় কোনো ফাঁকা কোনো কিছু একেবারেই নেই। এখানে গ্লাসের যে স্টিকগুলো থাকে সেগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি। এখানে এখানে দুটো স্টিকার আছে, গ্লাসের সাথে থাকে তাই এখানে আছে। পাশাপাশি এখানে যে গোল স্টিকারটা আছে, দেখুন এখানে মডেলটা মেনশন করা আছে, এই যে 1010 অর্থাৎ 10 একটা মডেল দেখাচ্ছিলাম, এটা কিন্তু এখানে স্পষ্ট করে মেনশনটা করা আছে। সামনে হিটার যেমন দেখলাম গাড়ির সাথে অরিজিনালটা আছে, পাশাপাশি পেছনে ব্যাকটা কিন্তু গাড়ির সাথে আমরা পেয়েছি। এখানে কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই নেই। পাশাপাশি এপাশে যে ব্যাকলাইটটা আছে এটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানেও কিন্তু কোথাও কোনো কোনো ড্যামেজ কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই নেই। শুধু যে স্ক্র্যাচ দেখাচ্ছি তা কিন্তু নয়, পাশাপাশি যে কয়টু কথাটা লেখা আছে দেখুন এখানে স্পষ্ট করে, এখানে কিন্তু স্পষ্ট করে দেবেন কয়টু কথা এখানে লেখা আছে স্পষ্ট করে। একইভাবে এপাশে খেয়াল করে দেখি, এখানে কিন্তু কয়টু কথাটা লেখা আছে খুব সুন্দরভাবে। অর্থাৎ এই লাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইটটা এখন পর্যন্ত আছে। দুটো লাইটই কিন্তু খুব ফ্রেশ দেখালাম, বাট একটা কিন্তু একটা কোনা ভাঙা আছে দেখুন, এখানে কিন্তু ব্যাকটারের এই পোর্শনের একটা কোনা কিন্তু ভাঙা আছে। সো এই লাইটটা আমি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে অবশ্যই চায়নাটা আমরা লাগাবো না। আপনারা জানেন মোটরকার যখন লাইটগুলো চেঞ্জ করে তখন কিন্তু আমরা এগুলোকে নিগুনসে একগুলো লাগিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, আপনাদের ব্যবহারের জন্য। সামনে যেমন দেখলাম কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা আমরা কোনাগুলো দেখেছিলাম সামনের পোর্শনে, পেছনটা দেখি, কারণ অ্যাক্সিডেন্ট করলে এই শেপগুলো কিন্তু কখনোই ব্যালেন্সটা করা সম্ভব হয় না। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট অ্যালাইনমেন্টের উপরে আছে, যেভাবে ছিল যে ভাজে ছিল তাই কিন্তু যে ক্রসিংগুলো দেখুন এই ক্রসিংগুলো একসের উপরে এখন পর্যন্ত আছে, সুন্দর ভালো আছে। এবং এপাশেটা একইভাবে, এখানেও কোথাও কোনো জায়গায় কোনো ড্যামেজ কিছু পাবেন না, কোনো অ্যালাইনমেন্টে কোনো আঁকা পাকা কিছু নেই, কোনো ডেন্ট কিন্তু এখন মতো হয়নি। এবং এই হচ্ছে ক্রসিংটা দেখুন, খুব সুন্দর পারফেক্ট অ্যালাইনমেন্টের উপরে এখন পর্যন্ত আছে। দেখছিলেন টয়োটা এলিয়ন যে মডেল ছিল 2010 2015 সালে এটা প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি। যে গাড়িটা শুধুমাত্র সামনে দুটো বাম্পার ছাড়া আর কোনো কিছু তো এখনো রঙের কোনো কাজ করানো হয়নি। সো যেহেতু বলছিলাম আমার ফার্স্ট পার্টি একটা গাড়ি, আমরা একটু কাগজগুলোর কাছ থেকে দেখে নেই। প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা, ব্যাংকের সাথে হায়ার পারচেসেও ছিল। সো ব্যাংকের সাথে অথবা ডিরেক্ট কোম্পানি নামে গাড়ি থাকলে সেখানে কিন্তু স্মার্ট কার্ডে কিন্তু কোনো ছবি আসে না, কোনো ছবি কিন্তু নেই, স্মার্ট কার্ডে কোনো ছবি নেই। আমি যদি ফিটনেসের কাছ থেকে দেখি, দেখুন এই হচ্ছে গাড়ির ফিটনেসের কপি, খুব স্পষ্ট করে মডেলিয়া লেখা আছে 2010-এর একটা মডেল, আয়ন সংখ্যা 5, সিসিটা হচ্ছে 1500 কাট, স্পষ্ট করে সিলভার লেখা আছে। আর এই হচ্ছে চাকার সাইজটা, খেয়াল করে দেখুন 185, 65 আর 15 হচ্ছে চাকার মাপটা দেওয়া আছে। আমরা একটু বাস্তবে দেখে নেই যে বাস্তবে এখানে যে চাকাটা লাগানো আছে সেটা সাথে মিল আছে, কিন্তু দেখুন এই যে স্পষ্ট করে 185, 65 আর 15 লেখা আছে। সো এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু, চাকার মাপটা কাগজের সাথে অ্যাকুরেট ভাবে থাকতে হয়, আদারওয়াইজ রাস্তায় কিন্তু একটা মামলা নিয়ে নিতে হবে। সো আমি একটু মেয়াদটা দেখে নিই ফিটনেসের, খেয়াল করে দেখুন এখানে স্পষ্ট করে 1-2-2025 সাল পর্যন্ত মেয়াদ দেওয়া আছে। আর এই হচ্ছে ট্যাক্স রিটার্ন কপি, সূত্র হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 11 অক্টোবর 2015 হচ্ছে রেজিস্ট্রেশন, এক্সপায়ারি ডেটটা হচ্ছে 11 অক্টোবর 2024 সাল। অর্থাৎ ট্যাক্স রিটার্ন আপনি 2 মাসের একটু বেশি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। আশা করি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যারা মোটামুটি একটা এলিয়ন খুঁজছেন, এলিয়ন গাড়ি চালাবেন, যেটা ভিতরটা হবে একটা বেইজ ইন্টেরিয়ার, কমপ্লিট তেলের একটা গাড়ি হবে, সাথে থাকবে প্রজেকশন হেডলাইট, আর এটা একটা বোনাস পাচ্ছেন, লাইক একটা অটো এন্টিনাও পাচ্ছেন, যেটা অ্যাক্টিভ একটা অটো এন্টিনা এখনো আছে, বেশ ভালো আছে, একটু আপগ্রেডের একটা গাড়ি দেখালাম আজকে। যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল। আর যদি প্রাইস নিয়ে কথা বলতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না, কারণ আমরা সবসময় বলি আমাদের ভিডিও পোস্ট এবং ছবি পোস্টে আমরা কিন্তু কখনোই প্রাইসটাকে শেয়ার করি না, আমরা চাই আপনাদের সাথে কথা বলতে। একটা গাড়ি কিনতে হলে অবশ্যই এটা সম্পর্কে জানতে হবে, জানতে হলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে হবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সবসময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।